টিকিট নিয়ে নিচ্ছি আমরা কি গান গাইতেছে কিচ্ছু বুঝতাছি না তারপর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যারা নুরা লিটল ব্রাদার মাই নেম ইজ লিপি আহমেদ আই এম ফ্রম বাংলাদেশ আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটি ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরবে কিং আবদুল্লাহ পার্কে আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম তার একটি ভিডিও তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক তো আমরা চলে আসছি কিং আবদুল্লাহ পার্কে কি হয়েছে মামা মামা এখানে ঘুরি রেডি করে দিতেছে মোহাম্মদ উড়াবে মাশাআল্লাহ কত সুন্দর জায়গা তো রিয়াদ ফ্রন্ট থেকে তারপর এখানে চলে আসছি আমরা মাশাআল্লাহ কি সুন্দর হলুদ হলুদ ফুল হলুদ ফুল দেখছেন আলি যা ওদার মত যাবো মা দাঁড়াও মোহাম্মদ আচ্ছা না না এখানে শুধু নিচে আলো কি হয়েছে মাশাআল্লাহ ঘুড়ি অনেক উপরে গেছে মোহাম্মদের ঘুড়ি ওয়াও জোলাস মামা হেল্প করতেছে মামা অনেক উপরে গেছে মাশাআল্লাহ ক্যা হুয়া হ্যাঁ যাই হোক অনেক সুন্দর জায়গা মাশাআল্লাহ এগুলো কি ফুল আল্লাহ জানে যাই হোক হলুদ রঙের মাশাআল্লাহ অনেক সুন্দর কি ফুল এগুলো নেই রোজ নেই আয়াত ক্যা হ্যায় ফ্লাওয়ার কা পাত্তা বলতে আচ্ছা ফ্লাওয়ার কা পাত্তা হ্যায় সুনাইল সুনাইল আচ্ছা ঠিক আছে আসেন এদিকে চলেন না বই দিকে যাই মোহাম্মদ আ যাও জলদি কইও আসেন আব্বা এখানে মিউজিক দিছে আল্লাহ জানে কপিরাইট হবে কি না জানি না মাশাআল্লাহ অনেক সুন্দর করছে লাইটিং গুলো এদিকে
এখানে অনেক খোলামেলা জায়গা বিশাল বড় জায়গা সবাই খেলাধুলা করছে অনেক বড় মাশাআল্লাহ অনেক বড় এরিয়া এই মাঝখানে যে স্পেসটা অনেক বড় একটা এরিয়া তো মামা টলি কই ও টলি রেখেছে এত বড় জায়গা খালি জায়গাটা সবাই খেলাধুলা করছে তো স্কুটার নিয়ে আসলে বাচ্চারা খেলতে পারবে এখানে না ওর তো অনেকগুলো কাজ গেট বের হয়ে যাচ্ছি আমার আব্বা বলে এখানে কি আছে শুধু খেজুর গাছ ছবি তুলবো সেই জন্য বললো এই কথাটা ফেরো আয়াত আলি যা দেখো আলি যা আয়াত কত পানি এরকম এই যে এদিকে ওইদিকে অনেক জায়গায় জায়গায় পানি উঠতেছে এই যে এই যে ট্রেন এখন আমরা ট্রেনে উঠবো অনেক হাঁটাহাঁটি করছি সবাই ক্লান্ত এখন এটা অনেক বিশাল বড় এরিয়া আসেন আব্বা তাড়াতাড়ি তো আমরা বসে গেছি ট্রেনে এই যে টিকিট নিয়ে নিছি কতগুলো অনেকগুলো তো আপনি বসছে মামা মামা দিকে তাকান এই রোজিনা মোহাম্মদ এই যে ওরা সামনে বসছে দেখি মোহাম্মদ এই যে আমার আব্বা এই ট্রেন ছাড়ছে মোহাম্মদ No, no.
في الخيانة في الجمال في الفريق